মৃত্যুর পর তার মৃতদেহে থুতু দেওয়ার জন্য পাক আর্মি তার মৃতদেহ বাইরে রেখে দিয়েছিল বলছি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কথা যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব কে রাখেন সেই ইতিহাস হয়তো আমরা অনেকেই মনে রাখি না ইতিহাসের যিনি আড়ালেই থেকে গেলেন চলুন আজ দেখেনি তার সম্পর্কে কিছু তথ্য পাকিস্তান স্বাধীন হওয়ার ছ মাস পর অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে করাচিতে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক সেই মানুষটি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত আর এই ধীরেন্দ্রনাথ দত্তই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি আশানুরূপভাবেই পাকিস্তানের পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছিল আর তার পরেই শুরু হয় ভাষা আন্দোলনের ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ছ কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ মানুষ বাংলায় কথা বলে তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা তার এই বক্তব্যকে জিন্দার উদ্ধু হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায় সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনক বললেও কোনো ভুল হবে না আজ হয়তো আমরা তাকে মনে রাখিনি কিন্তু তাকে মনে রেখেছিল পাকিস্তানের অত্যাচারী শাসকেরা এক তো তিনি অবহেলিত পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন আর জাতিতে ছিলেন হিন্দু তার আবার এত বড় সাহস উনিশশো একাত্তর সালের উনতিরিশে মার্চ পাক আর্মিরা তাকে ধরে নিয়ে যায় ময়নামতি ক্যান্টনমেন্টে এবং সেখানে নিষ্ঠুরভাবে হত্যা করে চুরাশি বছর বয়সী মানুষটিকে প্রথমে হাত পা ভেঙে ফেলে এরপর দুটো চোখে কলম ঢুকিয়ে চোখগুলোকে নষ্ট করে দেওয়া হয় অনেক যন্ত্রণার সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর পরেও তাকে অব্যাহতি দেয়া হয়নি তার মৃতদেহটি ফেলে রাখা হয়েছিল সামনে যাতে পাক আর্মির সদস্যরা তার গায়ে থুতু ছেটাতে পারে শুধু একটা উদাহরণেই বুঝতে পাচ্ছেন তৎকালীন সময় পাকিস্তান আর্মি কতটা অত্যাচার করেছিল বাঙালিদের ওপরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জানায় জানাই শ্রদ্ধার্ঘ তার মতো মানুষগুলো ছিলেন বলেই আজ আমার মাতৃভাষা উদ্দুর গর্বে হারিয়ে যায়নি